ইরান এবং ইসরায়েল, এই দুই দেশের সংঘাত যেন এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায়। 2024 সালের পয়লা অক্টোবর, ইরান ঝাঁকে ঝাঁকে 200-এর বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আকাশে যেন আগুন ধরিয়ে দেয়। ফলস্বরূপ ইসরায়েলের দুইটি বিমান ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও ইসরায়েল সরাসরি এটি স্বীকার করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত অবকাঠামো তার ছবি প্রকাশ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় আক্রমণের পরও কেন ইসরায়েল ইরানের ওপর পাল্টা আঘাত করছে না? আমেরিকা এবং পশ্চিমা দেশের সমর্থন থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের মতন পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে পা বাড়াতে ভয় পাচ্ছে? তবে ইরান কি তার মিসাইল শক্তি দিয়ে এমন কোনো ক্ষমতা অর্জন করেছে যা মুহূর্তের মধ্যে ইসরায়েলকে কয়েকশো বার ধ্বংস করতে সক্ষম? নাকি ইরানের পেছনে চীন এবং রাশিয়ার সমর্থন রয়েছে যা ইসরায়েলের মনে ভয়ের কাজ করাচ্ছে, অথবা অন্য কোনো অজানা ভয় ইসরায়েলের এই সিদ্ধান্তে বাধা দিচ্ছে? তো আজকের এই বিশ্লেষণে আমরা সেই সমস্ত রহস্যগুলো সন্ধান করব যা ইসরায়েলকে ইরানের ওপর আক্রমণ করতে হাজার বার চিন্তা করতে বাধ্য করছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার এক, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে। এই সিস্টেমের ক্ষমতা অবিশ্বাস্য। এটি শুধুমাত্র বিমান নয়, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও আঘাত করে ধ্বংস করতে সক্ষম। যদিও S-400 এখন পর্যন্ত পুরোপুরি ইরানের হাতে এসে পৌঁছায়নি, তবে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তা দ্রুত ইরানের হাতে আসার সম্ভাবনা প্রবল। অনেকেই ধারণা করছেন ইরান ইতিমধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে গেছেন, আর এর জন্য হয়তো তারা ভয় করছে না। S-400 ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন স্তরে নিয়ে যাবে যা ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হবে। তার সাথে মধ্যদেশগুলো ভয় পাবে ইরানকে। এছাড়াও ইরান তার নিজস্ব উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাবার 373 তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই সিস্টেমও ইরানের আকাশকে রক্ষা করবে, তার সাথে ইসরায়েলিদেরকেও আকাশপথে প্রবেশে ব্যর্থতা করবে। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, সে আক্রমণ হয়তো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরোপুরি ব্যর্থ হবে। এমত পরিস্থিতিতে ইসরায়েলের বড় দুশ্চিন্তা হল ইরানের পাল্টা আক্রমণ। ইরানের শক্তিশালী মিসাইলের ক্ষমতা দেখিয়ে সম্প্রতি ইসরায়েলকে যে ক্ষতি করেছে তা ইসরায়েলের মন থেকে এখনও মুছে যায়নি, আর এই আতঙ্কই হয়তো ইসরায়েলকে ইরানে আক্রমণ করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য করছে। যদিও ইসরায়েল আকাশপথে অন্যতম শক্তিশালী দেশ, তবে ইরানের মতন দূরবর্তী লক্ষ্যে হামলা চালানো তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে ইরানে আক্রমণ করতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর সেটাই তাদের জন্য অনেক বড় দুর্বলতা। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে তাদের জ্বালানি সংকট দেখা দিবে, যে কারণে বিমানগুলোকে একাধিকবার আকাশে রিফুয়েলিং করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এর ফলে তাদের অভিযান ধীরগতি হয়ে যাবে এবং কার্যকারিতাও কম হয়ে যাবে। তাছাড়া ফাইটার জেটগুলোতে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক সংযোজন করা হলে তাদের গতি এবং যুদ্ধ দক্ষতা আগের চাইতে কম হয়ে যাবে, যা ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি করবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন পর্যন্ত ইসরায়েলকে ইরানে আক্রমণ করার কিন্তু অনুমতি দেয়নি। এই কারণে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে সমস্ত দিক হিসাব করতে হচ্ছে। এবার আসি ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে এমন এক শক্তিশালী ড্রোন বাহিনী তৈরি করেছে যা ইসরায়েলের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বল্প খরচে উৎপাদিত এই ড্রোনগুলো পাখির ঝাঁকের মতন আক্রমণ চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করতে পারে। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম একযোগে এত বিপুল সংখ্যক ড্রোনকে আটকাতে হিমশিম খাবে, আর এই ড্রোনগুলো সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে এই ড্রোন আক্রমণগুলো ইসরায়েলের সামরিক প্রতিরক্ষাকে সম্পূর্ণভাবে বিপর্যয় করে তুলবে। ইসরায়েল ইতিমধ্যে এই হুমকির মোকাবেলায় আমেরিকা থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে।
তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই ড্রোন সুনামি কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আদৌ থামানো সম্ভব? ইরান তার মিসাইল সক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গেছে, যা ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানের মিসাইল সিস্টেমের উচ্চ ক্ষমতা এবং তাদের মিসাইলের পাল্লা ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোর জন্য মারাত্মক বিপদ তৈরি করেছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন সংকট সৃষ্টি করেছে, আর এটা তো আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি, কারণ এইগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করতে পারে মুহূর্তের মধ্যেই। ইরানের সবথেকে ভয়ঙ্কর দিক হলো, তারা যদি একযোগে তাদের সমস্ত মিসাইল ব্যবহার করে, সে আক্রমণ কিন্তু ইসরায়েল একাধিকবার ধ্বংস করতে পারবে না। ইসরায়েল এত পরিমাণ মিসাইল মোকাবেলা একসাথে করতেই পারবে না। হ্যাঁ, এটাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। ইসরায়েল জানিয়েছে, যদি ইরান তাদের ওপর আক্রমণ চালায়, সেই পরিস্থিতি খুবই দ্রুত তাদের জন্য অসহহীন বিপদ পরিণত হবে। এই কারণে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত করছে। এখন কথা হলো, ভূ রাজনীতিতে এই সামরিক সক্ষমতার তুলনায় ইসরায়েল আসলে কতটা শক্তিশালী? তো ইরান ইসরায়েলে চলমান সংঘাতের মঞ্চে ইরান এখন কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান করছে, কারণ এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের শক্তিশালী সমর্থন। রাশিয়া সরাসরি ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, বিশেষ করে ড্রোন ও মিসাইল প্রযুক্তি দিয়ে। অন্যদিকে চীন ইরানের অর্থনৈতিক অবকাঠামোকে কাটিয়ে উঠতে সাহায্য করছে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানকে শক্তিশালী মিত্র হিসাবে প্রতিষ্ঠিত করছে। এই ত্রিপক্ষীয় জোট ইরান, চীন এবং রাশিয়া মিলে এক নতুন শক্তিশালী জোট তৈরি করেছে। এই জোটের মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ, ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠী এবং হামাস ইসরায়েলের জন্য প্রতিনিয়ত হুমকি হিসাবে আবির্ভূত হচ্ছে। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই গ্রুপগুলো ইরানের সমর্থনে যে কোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যদি ইরান ও ইসরায়েলের মধ্যে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে এই প্রতিরোধমূলক গ্রুপগুলোর আক্রমণ বহুগুণে বেড়ে যাবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যয় করে তুলতে পারে। ইসরায়েল তখন একাধিক ফ্রন্টে লড়তে বাধ্য হবে। গাজা থেকে হামাসের আক্রমণ, লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ, আর আকাশপথে ইরানের হুমকি। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা জানান, যুদ্ধ শুরু হলে আক্রমণ প্রতিরোধ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এমনকি এখনও এই গ্রুপগুলো সমৃদ্ধভাবে হামলা না চালিয়েও ইসরায়েলকে ইতিমধ্যে চাপের মধ্যে রেখেছে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ফ্রন্টে কার্যকর রাখা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন এই সমস্ত গ্রুপগুলোর হাতে ইরানের অত্যাধুনিক সমস্ত মিসাইল এসে পৌঁছবে, তখন তারা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তাছাড়া ইসরায়েলের এই সমস্ত প্রতিরোধ অক্ষের সাথে লড়াই করে অস্ত্রের ভাণ্ডার প্রায় শেষ করে ফেলেছে। তাই ইসরায়েলও জানে, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে অস্ত্র সংকট আরও প্রখর হয়ে উঠবে। সত্যি বলতে, ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতন সক্ষমতা এখন নেই বললেই চলে। হয়তো ভাবছেন আমেরিকা সাহায্য করবে। আসলে ইউক্রেনকে অস্ত্র দিতে পশ্চিমাদের নিজেদের অস্ত্র সংকট দেখা দিয়েছে। তাছাড়া ইসরায়েলের জন্য আরও ভয়ের ব্যাপার হলো, ইরান ইতিমধ্যে স্পষ্ট হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তারা ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড এবং জ্বালানি অবকাঠামোতে আক্রমণ চালাবে। এর ফলে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যা তাদের সামরিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলবে। বিদ্যুৎ ছাড়া ইসরায়েলের প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে। এ পরিস্থিতি ইসরায়েলের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠবে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একসঙ্গে এতগুলো আক্রমণের মোকাবেলা করতে পারবে না। ইরানের এমন আক্রমণ ইসরায়েলকে কয়েক দশক পেছনে ঠেলে দিতে পারে। এই কারণে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে প্রতিটি পদক্ষেপেই খুবই সতর্ক থাকতে হচ্ছে। আর তাই বিশেষজ্ঞদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এমন অবস্থায় ইসরায়েল কি আদৌ ইরানে আক্রমণ করে নিজেদের পায়ে কুড়োল মারবে? আপনারা কি মনে করেন, ইসরায়েল সত্যি কি ইরানের উপর আক্রমণ চালাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।